আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার ফওজিয়া আর একদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি। আর আজকে রান্না করছি ফ্রুট কাস্টার্ড। তো মিল্ক আমি বানিয়ে নিচ্ছি, মানে গরুর দুধ দিয়েও তৈরি করা যাবে। আমি গরুর দুধ দিয়ে এখন তৈরি করছি না, আমি ঝটপট গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ দিয়েছি এবং 1 চামচ চিনি দিয়ে দিব। মিষ্টিটা যে যেভাবে খাবেন সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন। গুঁড়া দুধ দিয়ে তৈরি করলে কি হবে, ঝটপট করে তৈরি করা যায়। আর আমরা লিকুইড দুধটা যদি ইউজ করি তো সেক্ষেত্রে একটু ওগুলি ঘন করার একটা প্রসেস আছে, সময় লাগবে। তো আমার কাছে ওই সময়টা এখন বর্তমান নাই, আমি ইফতারের আগ দিয়ে এটা তৈরি করতে বসছি। সৈকতকে কয়েকদিন ধরেই বলছিলাম এনে দেওয়ার জন্য, আসলে ও সময় পাচ্ছিল না, তো আজকে এনে দিয়েছে। আজকে ইফতারের আয়োজন সেরকম কিছুই করছি না, জাস্ট বাসায় যা আছে সেটা দিয়ে খাবো। আর একটু স্পেশাল ফ্রুট কাস্টার্ড তৈরি করব। আর ফালাক খেতে চাচ্ছিল পাপার কাছে কেক, তো সেটাই নিয়ে আসছে ওর মেয়ের জন্য। মেয়ে যেহেতু আবদার করেছে না আনলে তো হবে না, এই আর কি। আমি এটা বলকে নেই, তারপর আপনাদের সাথে বাকি রেসিপিটা শেয়ার করছি। খুবই সহজভাবে খুবই ঝটপট করে তৈরি করা যায় এই আর কি। তো এটা একটু সকাল তাড়াতাড়ি রান্না করলে কি হয়, একটু ঠান্ডা হওয়া তারপর ফ্রিজে রেখে খেলে আরও বেশি ভালো লাগে। তো এখনও হাতে সময় আছে, আমি দেখি কতটুকু সময় কি করতে পারি। আসলে দিনগুলো কিভাবে চলে যায় বলা যায় না। আমি এখানে মিশ্রণ তৈরি করে ফেলেছি, কাস্টার্ড পাউডার নিয়েছি 1 চামচের 4 চামচ। আমি অল্প অল্প করে দিব আর নাড়াবো, আমার ঘন যতটুকু দরকার ততটুকু নিয়ে নিব। আর আমাদের সন্ধ্যা হলে গ্যাস কমে যায়, জ্বালটা একদম কমে গিয়ে যাবে একটু পরই, এই জন্য একটু তাড়াতাড়ি আসলাম চুলা পাড়ে। আমার 4 চামচ পুরোটাই লাগবে। আমি ভালো করে মিক্স করে নিই, একটু তাড়াতাড়ি করে নাড়াতে হবে নাহলে তলাট বেজে যাবে। আমি মিক্স করতে থাকি আর বেশি না, 2 মিনিটে রান্না করব, তারপর নামিয়ে ফেলবো। তারপর আপনাদের বাকি প্রসেস দেখাবো কেমনি কি আমি করছি, সহজভাবে রান্না করা যায় ফ্রুট কাস্টার্ড। তো ফ্রুটগুলো আনা হয়েছে, আমি ওটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আবার এটা কিন্তু ঠান্ডা হলে একটু ঘন হবে। আমি স্টিলে ফ্রাই প্যান নিয়েছি, এটা একটু লেগে যায়। আপনারা চেষ্টা করবেন ননস্টিক নেওয়ার জন্য, আমার ননস্টিক আছে বাট আমি হাতের সামনে যেটা পেয়েছি এখন বর্তমানে সেটাই নিয়েছি, আর এক্সট্রা ঝামেলা করতে চাচ্ছি না। তো ঠিক আছে, আমার এটা রান্না হয়ে গিয়েছে, এটা আর বেশিক্ষণ রান্না করতে হবে না। ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এরকম ঘন হবে, আর ঠান্ডা হলে এটা আরও ঘন হবে। তো পরে ঠান্ডা হয়ে আমি ফ্রুট কেটে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বিভিন্ন ধরনের কালারের ফল নিয়ে আসা হয়েছে, যেরকম সবুজ আপেল, লাল আপেল, তারপর নাশপাতি, কলা, লাল আঙ্গুর, সবুজ আঙ্গুর, এগুলো নিয়ে আসছি। সব আমি এখন কেটে নিয়েছি, আগে ভালো করে ওয়াশ করে তারপর আমি কেটে নিয়েছি। আর এতো বেদানাটা ফালাক আমাকে পরিষ্কার করে ছুঁড়ে খুলে দিয়েছে। তো আমি এখন সব কিছু মিক্স করে ফ্রিজে রেখে দিব। আর এই যে 4টা কলা নিয়েছি, 4টা দিব না, যতটুকু প্রয়োজন হবে ততটুকুই দিব। তো এই যে কাস্টার্ড মিক্সটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি এখন আপেল, লাল আপেল একটা নিয়েছি, আঙ্গুর কিছুটা নিয়েছি, আর কিছুটা সবুজ আঙ্গুর, কিছুটা লাল আঙ্গুর নিয়েছি। আর বেদানাটা আমি পুরোই একটাই অ্যাড করে দিচ্ছি। আর এখানে কলা আমি দিব 2টা, বেশি দিব না। আর নিজের ইচ্ছে মতো কাটা যায়, চিকন করে, মোটা করে, যে যেভাবে খেতে চায়। তো আমি বেশি বড় পিসও করিনি, বেশি ছোট করে রাখিনি আর কি, সিম্পল একটা বাইট নিতে গেলে যেরকম পারফেক্ট একটা সাইজে আসে সেরকম নিয়েছি।
তো আমি এখানে দুটা কলা ইউজ করছি, বেশি ইউজ করব না। আর এই যে সব মিক্স করে নিব, আর আরেকটু ফ্রুট যদি প্রয়োজন হয় মিক্স করার জন্য, তখন আমি সামনে সব কিছুই রেখেছি, কেটে তখন মিক্স করে নিব। তো মনে হচ্ছে না যে লাগবে, আর আর একটু বেশি দিতে চাইলে দিতে পারেন আপনারা, কারণ আমরা তো মাত্র 3 জন মানুষ, 3 জনের জন্য যথেষ্ট। তো আমি একটু আমাদের যে দোতলায় ভাবি আছে আরেক ভাড়াটিয়া, তো ওনাকে একটু দিব, আর ইচ্ছে আছে বাড়িয়ালিকে দিব। তো দেখি কতটুকু হয়, তারপর সে অনুযায়ী করেই দিব। তো আগে পাটিতে বের করি, মিক্স করি। আর আলহামদুলিল্লাহ যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এই কাস্টার্ডটা খেয়ে খাওয়ার পরই দিচ্ছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং খুবই ইয়ামি হয়েছে, এবং চিনি যে মিষ্টি ভাবটা একেবারে পারফেক্ট হয়েছে। তো এই যে ফ্রুট কাস্টার্ডটা আমি বের করে নিচ্ছি, আর এই দিন বানিয়েছিলাম, যেদিন মানে আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি, তার পরের দিনও আবার বানিয়েছিলাম, তো সেটা আর শেয়ার করি নেই, সেদিন আর ব্লগও করি নেই। তো এমন হচ্ছে আমার সাথে, একদিন ব্লগ দিচ্ছি তার একদিন দিচ্ছি না। তা আমি এখনই বাটিতে বের করে ফ্রিজে রেখে দিব, যার সৈকতের ফালাকের আমার এবং ভাবিকে পাঠিয়ে দিব। তো যেহেতু বেশি হয়নি, তো আজকে ভাবিকে দিব, পরের দিন মানে ভাড়াটা যে আছেন দোতলায় থাকেন ওনাকে দিব, আর বাড়িয়ালি ভাবিকে পরের দিন দিয়ে দিব, এরকম কি করে দিয়ে দিব। তো 4টা বাটি অলরেডি হয়েছে, আর ফালাককে উনি পড়াতেও আসেন, তো কথা বলে ভালোই লাগে এই আর কি। তো আর শরবতটাও ফ্রিজে রেখে দিব রেডি করে। আসলে শরবতটা আমরা সবাই কম বেশ পছন্দ করি, আর রোজা খোলার সাথে সাথে এক গ্লাস যদি শরবত না হয় আমাকে ভালো লাগে না, ফালাককেও ভালো লাগে না। তো বিশেষ করে আমাদের 3 জনের জন্য বানাই সবসময়। তো আজকে যেহেতু সৈকত নাই, বাইরে দাওয়াত খেতে গিয়েছে আমরা মা মেয়ে, তো আমাদের 2 জনের জন্যই বানাবো, কিন্তু একটু বেশি করেই বানাচ্ছি, যেরকম আমি পরে আবার আমরা খেতে পারি বা 2 গ্লাস করে খেতে পারি, আমার কাছে ভালো লাগে খেতে। আর আমরা রুয়াবজা শরবতটা পছন্দ করি, একদিন দেখা যায় রুয়াবজা শরবত খাওয়া হচ্ছে, তো আরেকদিন ট্যাঙ্ক, তো একদিন লেবু, এভাবে করে মিক্স করেই খাচ্ছি যেদিন যেটা ভালো লাগে। তা আমার কাছে এই রোজার সময়টা রুয়াবজার শরবতটা খেতে বিশেষ করে ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ একটা ফিল আসে রমজান বা রোজা এই আর কি। তো এই তো আমার কথা বলতে বলতে শরবত বানানো হয়ে গিয়েছে, আমি ফ্রিজে রেখে দিব। আর আজকে মা আমি 2 জন ইফতার করব, আমাদের সাথে থাকবেন। তো বাকি কাজগুলো আছে, ঝটপট করে সেরে নিই। তো রেডিমেড পরোঠাগুলো আনা হয়েছিল, যেরকম এর আগে ব্লগে দেখিয়েছি যে বিশেষ করে নাগেট, সসেজ, চিকেন বল, এগুলো অনেক কিছুই আনা হয়েছে। তো তার সাথে একটা পরোঠা অর্ডার করা হয়েছে, তো ভালো হয়েছিল। পরোঠা থাকার কারণে কি হয়, গরুর মাংস, মুরগির মাংস এগুলো দিয়ে খাওয়া যায়, ইফতারের আয়োজনের মধ্যে এগুলো থাকলে ভালোই লাগে। আর যেহেতু আগের দিনের বিফ রয়েছে কিছুটা রান্না করেছিলাম, তো আমরা 2 মা মেয়ে যেহেতু আমাদের 2 জনের খুব ভালো করে হয়ে যাবে। আর পরোটা দিয়ে তো মুরগির মাংস, গরুর মাংস এগুলো খেতে ভীষণ মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি একটু হালকা তেল দিয়ে ভাজবো, কারণ ওখানে লো ফ্যাট পরোটা লেখা আছে, তো আমি হালকা তেল অ্যাড করবো, ভালো লাগে খেতে এই আর কি। আর রেডিমেড পরোটাগুলো খেতে এমনিতেও অনেক স্বাদ হয়, খেতে ভালো লাগে এই। তো অনেকেই আছেন, আমাকে কমেন্ট করেন, লাইক করেন, তো সবারকে ধন্যবাদ এবং ভালোবাসা দোয়া সবার প্রতি রইল। আপনারাও সবাই এভাবে আমাকে সাপোর্ট করে দিয়ে যাবেন, ভালোবাসা দোয়া দিয়ে যাবেন, লাইক করে দিয়ে যাবেন। অনেকে আছেন লাইক শেয়ার দুটাই করে দেন, তো চেষ্টা করবেন লাইক শেয়ার দুটাই করে দেওয়ার জন্য, কমেন্ট করার জন্য কেমন লেগেছে আজকের ব্লগটা সেটা জানাতে পারেন, ভালো না লাগলেও সেটাও জানাতে পারেন, খারাপ লাগলে ভালো লাগলে সেটাও জানাবেন, খারাপ লাগলেও সেটাও জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো কোথায় কী প্রবলেম রয়েছে, সেটাকে শুধরানোর চেষ্টা করব বা ঠিক করার চেষ্টা করব। তো আমার ডেইলি রুটিন যা থাকে তাই আপনাদের সাথে শেয়ার করি। তো এর তো আজান দিবে দিবে সময়, তো এখানে আমি পরোটা ভেজে নিয়েছি মা মেয়ের যে কটা লাগবে, তারপর 2টা ডিম সিদ্ধ নিয়েছি, 2টা কলা নিয়েছি, ফ্রুট কাস্টার্ড এনেছি, ফালাক নিজের পাপার কাছ থেকে আবদার করে কেক আনিয়েছে, এই কেক খেয়ে আবার ফালাকের শরীরও খারাপ হয়েছে,
তার জন্য তার একটা রোজা ভেঙে গিয়েছে, তো এটা নিয়ে একটু মন খারাপ করেছিল। তো যাই হোক, মাঝে মধ্যে হয়। আর এই যে মাশাআল্লাহ, ফাতেহাকে দেখে বলতে ভুলবেন না, ও ঘুমাচ্ছে। তো অনেক সময় আছে ঘুমিয়ে পড়ে, আর অনেক সময় দেখা যায় যে আমাদের সাথে ইফতারের জন্য বসে থাকে আমাদের সাথে, এই আর কি। তো এখন আমরা একটু দোয়া পড়ে নিব। আমি সব সময় চেষ্টা করি আমরা খাবারের সামনে বসে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য। আর স্বাভাবিক, সবার তো একরকম হয় না। আমি আমার আম্মুদেরকে বা সব আমার ফ্যামিলিকে দেখেছি যে ইফতারের আগ দিয়ে এভাবে খাবার নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা চাওয়া বা নিজের মনের কথা বলা বা নিজের চাহিদা অনুযায়ী বলা বা দোয়া পড়া, তো যে যেভাবে পারে সেভাবে করে। তা আমি যেভাবে পারি সেটাই করি। তা আমার কাছে আর ওই যে আল্লাহ বলেন না যে খাবার সামনে রেখেছে আমার বান্দা, তারপরও আমার অপেক্ষা করছে, আজান দিবে তারপর রোজা খুলবে, এই জিনিসটা আল্লাহ সবসময় আমাদের দেখেন, ধৈর্য আমাদের দেখেন। আমরা কিন্তু খাবার নিয়ে এখানে বসে থাকি, আজান দিলে খাবো, তো সেই অপেক্ষা বা সেই ধৈর্যটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন, তৌফিক দান করেছেন। তো আমাদের ধর্ম আমাদের অনেক পছন্দ, যার যার ধর্ম তার তার অনেক পছন্দ। তো এই আর কি, আমি হয়তো বা সঠিক বলেছি, ভুল হলে অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই আমরা মা মেয়ে আজকে মোনাজাত ধরেছি, আজকে তো সৈকত নেই, ও গিয়েছে ইফতার পার্টিতে একটা আমাদের এলাকার মধ্যেই। তো ও ইফতার পার্টি করে চলে আসবে সন্ধ্যার পরপরই। তো এর তো আজানের সময় হয়ে আসছে, তো এখন আমি ফালাকে বলছি যে খেজুরটা হাতে নিয়ে না। ও আসলে খেজুর খেতে অনেক সময় চায় না, বা আমাকেও খেতে ভালো লাগে না, কারণ মনে হয় কি প্রথমেই পানি খাবো বা শরবত খাবো, এই জিনিসটা আমার ফিল হয়। এবং স্বাভাবিক, সারাদিন রোজা রেখে এভাবে একটা শুকনা জিনিস খাওয়াটা ইচ্ছে করে না, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু সাল্লাম উনি এই রোজা খুলেছেন ফার্স্টেই খেজুর দিয়ে। তো সবাই বলে, কমবেশ বলে যে সুন্নত খাবার খেজুর দিয়ে যদি রোজাটা খুলি, তো চেষ্টা সেটাই করি, এক পিস হলেও খেজুর দিয়ে আগে রোজাটা খুলে দেন, আমি তারপর পানি বা শরবতটা নেওয়ার চেষ্টা করি। তা বেশি অংশে আমার শরবতই আমাকে ভালো লাগে খেতে। তো আপনারা এর আগে ব্লগে আপনাদেরকে দেখেছি ফালাকে টুকিটাকি শপিং করা। আসলে আমি সেই শপিংগুলো কোনো শপিং মল থেকে কিন্তু শপিং করিনি বা কোনো মার্কেট থেকে শপিং করিনি। আমার ঘরে যে ফ্যাব্রিক ছিল বা আমাদের বসিলা মেলায় যে ফ্যাব্রিকগুলো পাওয়া যায় বা সেগুলো থেকেই আমি আমার মেয়ের জন্য রেডি করে দিয়েছি। তো একটা হচ্ছে যে আমরা শপিংয়ে গিয়ে বা মলে গিয়ে বা মার্কেটে গিয়ে একটা কাপড় কেনা, তো অলরেডি আজান পড়ে গিয়েছে, আমরা খেজুর খাচ্ছি, তো আমি আলাদা ভয়েস ওভার দিচ্ছি, তার তখনকার আর রিয়েল ভয়েস রাখি নাই, কারণ আমাদের আইপ্যাডে সময় টিভির লাইফ চলতেছিল, সেজন্য আমি আর সেটা রাখিনি ভয়েসটা। তো যাই হোক, আমরা ইফতার করি, আপনারাও ইফতার করেন। তো যেটা বলছিলাম, তো আসলে এক একজন এক একটা, আমরা সীমিত থাকার চেষ্টা করি, সীমিতর মাঝেই খুশি হওয়ার চেষ্টা করি, সবাইকে খুশি রাখার চেষ্টা করি। আর মানুষের দান খয়রাত তো থাকেই, তো সেটাও যে দেখিয়ে দিব বা ভিডিও করে দিব সেটাও আমাকে ভালো লাগে না। যা আমার সামর্থ্য অনুযায়ী যাকে যতটুকু পারবো হেল্প করার জন্য ততটুকুই করব। তো যাই হোক, আমি বাকি রান্নাবান্না কী কী করছি আমার সাথে থাকুন। সন্ধ্যার পর চিকেনটা বসিয়ে দিচ্ছি, ভালো লাগছে না, শরীর প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে, কেন মাথা ব্যথা করছে আমি জানি না। সবার আগে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আমার এখানে একটা চিকেন আছে, খুব একটা বড় না এবং খুব একটা ছোট না, মিডিয়াম সাইজের। তারপর লবণ দিয়ে দিব পরিমাপ, তারপর শুকনো মরিচের গুঁড়ো। আমরা বেশি, মানে আমি আর ফালাক বেশি স্পাইসি খেতে পারি না, তো সেই চিন্তা করে বা সে ততটুকু পরিমাপ করেই আমি দিব মশলা মরিচের গুঁড়া, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। আর এরকম অনেক সময় হয় আমাদের শরীরটা ভালো লাগে না বা ইচ্ছে করে না কাজ করতে, তখন কিন্তু আমরা এভাবে ঝটপট করে মাংস বসাতে পারি। জিরের গুঁড়া দিয়ে দিলাম, জিরা এবং ধনে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা।
কালকের কিছু পেঁয়াজ বেরেস্তা রয়েছিল, তা আমি ওগুলো বাটিতে করে রেখে দিয়েছিলাম। তো এখানে অনেকগুলো কিন্তু পেঁয়াজ ছিল, আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিয়েছি। তো এখন এগুলো সব কিছু সুন্দর করে মাখিয়ে ঢেকে আমি কষাতে থাকবো এবং আস্তে আস্তে রান্নাও হতে থাকবে। আসলে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে, ইচ্ছে করছে না রান্না করতে, কিন্তু রান্না না করেও উপায় নেই। ডিম ভাজা দিয়ে কয়বার খাবো, সন্ধ্যা রাতের কথা হলে তো একটা কথা যে রাত্রে খেয়ে ঘুমিয়ে গেলাম তা তো না, সেহেরিতে আবার কী খাবো, আবার ডিম ভাজতে হবে। তো এই চিন্তা করে আবার ভাবলাম যে একটু কষ্ট হবে, মাংস কাটাকাটি ধোয়াধুয়ি একটু করে আসি, মাথা ব্যথা প্রচণ্ড করছে প্রচণ্ড। আমি জাস্ট মাংসটা কেটে চুলায় দিয়ে দিলে ফলাকের বাবা ও একটু পরপর আসা নাড়া দিতে পারবে, দেখতে পারবে এই আর কি। ইম্পর্টেন্টটাই হচ্ছে চিকেনটা কাটা অ্যান্ড মশলা দেওয়াটাই, ফলাকের বাবা আবার দিতে পারবে না। সুন্দর করে সব কিছু আমি মাখিয়ে নিচ্ছি, আগে খুব একটা এখন জাল দিব না, একটু তেল দিয়ে দিব, আমরা সরিষার তেল খাই তো সে তেল দিয়ে দিচ্ছি। আলুটা পরে দিব, হ্যাঁ এখন যেহেতু একটু হার্ড চিকেন এটা, তো একটু রান্না হতে সময় লাগবে, তো রান্না হোক তারপর কি আমি কি বলে এটাকে আলু দিব, কোথাও খুঁজে পাচ্ছি না। এলাচ দিয়ে দিচ্ছি চারটা, গুম আমার গরম মশলার গুঁড়া শেষ হয়ে গিয়েছে, আর একটা দালচিনি দিয়ে দিলাম, একটু গরম মশলা কিছুটা আছে আর কিছুটা আনাতে হবে, তারপর গিয়ে ব্লেন্ড করব। ঠিক আছে, পরে আবার ক্যামেরা অন করব, এটা ঢাকনা দিয়ে ঢেকে দিই, আর ভিডিওটা কন্টিনিউ করলে করতেও পারি, না হলে এখানেই শেষ করতে পারি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।